हाय व्यूअर्स, नाउ डिस्कस अबाउट एक्टिविटी 19। आफ्टर এখন আমরা প্যাসেজটা পড়েছি। প্যাসেজটা পড়ার পর এখন আমরা করব অ্যাক্টিভিটি 19। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো সেই প্যাসেজ থেকে এই কোয়েশ্চেন আনসার করতে হবে। হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। তো মানে ডাঙ্কি মানে বলতে চেয়েছে যে গাধার পিঠে লবণের ব্যাগ রেখে কে মার্কেটে যেত, তাকে নিয়ে মার্কেটে যেত। তো এখানে হুয়ের জায়গায় একটা ব্যক্তির নাম হবে, সেটা হবে কি এ সল্ট সেলার। তো আমরা প্রথমেই পড়েছি লাইনের ফার্স্ট লাইনটাতে লেখা আছে এ সল্ট সেলার। তো আনসারটা কি লিখব, লিখব আনসার লিখব এ এন এস, আনসার দিলাম। হয়ে যায় লিখব এ সল্ট, এস এ এল টি সল্ট, সেলার এস সি ডবল এল ই আর, এ সল্ট সেলার। তারপরে একদম সম্পূর্ণটা লিখে দেবো, ইউজ লিখব, ইউজড ঠিক আছে, ইউজ লিখলাম। তারপরে কি আছে, টু ক্যারি সল্ট ব্যাক অন, এটা সম্পূর্ণ দেখে দেখে লিখবো। খালি কি লিখলাম, এ সল্ট সেলার লিখলাম। তারপরে সম্পূর্ণ লিখবো, অন দ্য ব্যাক, অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি, ডি ও এন কে ই ওয়াই ডাঙ্কি, টু দ্য মার্কেট, কে ই টি মার্কেট, ফুল স্টপ। নেক্সটে বলেছে হোয়ার ডিড দ্য ডাঙ্কি ট্রাম্বল ডাউন, ডাউন কি ডাউন দ্য রিভার, দ্য ডাঙ্কি টাম্বেল। তাহলে আনসারটা কি লিখবো, কোথায় তাহলে একটা ছোট নদীতে গড়িয়ে পড়েছিল, টাম্বেল মানে গড়িয়ে পড়া। দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন দ্য স্ট্রিম, দ্য ডাঙ্কি আনসার দিলাম। তারপরে ফার্স্ট লেটার ক্যাপিটাল, দ্য ডাঙ্কি ডি ও এন কে ই ওয়াই ডাঙ্কি, টাম্বেল আছে না, তো এই ডিডের জন্য এই ভাবটা চেঞ্জ হয়ে যাবে, টাম্বেল পাস্ট টেন্স হয়ে যাবে, টি ইউ এম বি এল ই ডি টাম্বেল ডাউন, টি ও ডাব্লিউ এন ডাউন, ডাউন দ্য স্ট্রিম, এস টি আর ই এম মানে একটা ছোট নদী, স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী। তারপর সি নম্বরটা কি আছে, সি নম্বর কি আছে, হোয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট, কেন বিকাম হয়েছিল, দ্য কি হয়েছিল, দ্য ওয়াটার দ্য সল্ট ডিজলভস ইন দ্য ওয়াটার, কি হয়েছিল লবণটা গলে গেছিল, তারপরে কি হয়েছিল সে ব্যাগটা হালকা হয়ে গেছিল। এখন প্যাসেজে আছি আমি, প্যাসেজে দ্য সল্ট এইটা হবে আনসার, সি নম্বরটা, দ্য সল্ট ডিজলভ ইন দ্য ওয়াটার অ্যান্ড হ্যান্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি। তো আনসার লিখবো, লিখবো আনসার, আনসার দিয়ে আনসার দিয়ে এ এন এস আনসার লিখবো, এই এটা সম্পূর্ণটা লিখবো, দ্য সল্ট ডিজলভ ইন দ্য ওয়াটার অ্যান্ড তারপরে কি আছে, হ্যান্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, ভেরি লাইট টু ক্যারি। তাহলে সম্পূর্ণটা লিখে দিলাম। দুই নম্বর কি আছে, হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে, তো কোন ট্রিক খেলা খেলেছিল, ডি নম্বরটা, হুইচ ট্রিক ডিড মানে কোন চালাকি করেছিল, খেলা খেলেছিল কোন চালাকির খেলা সেই গাধাটা খেলেছিল, হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে।
তো এই আনসারটা লিখবো, টাম্বেল দ্য ডাঙ্কি টাম্বেল ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো দ্য সল্ট ব্যাগ ফেল ইন টু দ্য ওয়াটার। এটা লিখবো, দ্য আনসার লিখবো, এ অ্যান এস আনসার দিয়ে লিখবো, দ্য ডাঙ্কি মানে গাধাটা ডাঙ্কি টাম্বেল TUMBLED টাম্বেল ডাউন দ্য স্ট্রিম স্ট্রিম অ্যান্ড অ্যান্ড দ্য সল্ট ব্যাগ ফেল ইন টু দ্য ওয়াটার। এটা লেখার পর তারপর লিখবো এই যেখানে, দ্য ডাঙ্কি প্লেট দ্য ডাঙ্কি প্লেট প্লেট লেখার পর দিস ট্রিক দিস THIS দিস ট্রিক TRICK ট্রিক দিস ট্রিক তো দ্য ডাঙ্কি প্লেট দিস ট্রিক এভরি ডে এভরি ডে EVERY এভরি ডে। লাস্ট ই নম্বর, হোয়াট ডিড দ্য সেলার ডু টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন, এটা শিক্ষা দেওয়ার জন্য কী করেছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য মানে ডাঙ্কিকে শিক্ষা দেওয়ার জন্য সে লবণ বিক্রেতা কী করেছিল। এখন আমরা টেক্সটে চলে এসেছি, এই যেখানে আছে টু টিচ লেখা আছে, টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন দ্য নেক্সট ডে হি লোডেড হি মানে হচ্ছে দ্য সল্ট সেলার, নেক্সট ডে দ্য নেক্সট ডে সল্ট সেলার লিখবো, দ্য আনসার লিখবো, এ এন আনসার দিয়ে দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে সল্ট। তো এখানে আমি লিখলাম দ্য নেক্সট ডে সল্ট সেলার লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি টু টিচ এ লেসন, এটাই করেছিল। 20 নাম্বার কী বলেছে, অ্যাক্টিভিটি 20-তে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এ ড্যাশ মানে কি এ ডাঙ্কি, হর্সের কথা তো এখানে এই প্যাসেজটাতে বলা হয়নি, এ ডাঙ্কি তো এই ডাঙ্কিটা আমরা এখানে বসাবো, এটা সঠিক হবে ডাঙ্কি, আর এটাতে টিক দিব, এই যে টিক মার্কটা আছে টিক দিব, ইউজ টু ক্যারি সল্ট অন হিজ ব্যাগ। 2 নম্বর, দে হ্যাড টু ক্রস এ রিভার না স্ট্রিম স্ট্রিম, তো স্ট্রিমটাতে টিক দিব আর স্ট্রিমটা এখানে বসাবো, অন দ্য ওয়ে টু মার্কেট। 3 নম্বর, দ্য ডাঙ্কি উইথ এ সল্ট ব্যাগ ফেল, কোথায় পড়েছিল সেটা, ইন টু দ্য ওয়াটার, জলে পড়েছিল, তাহলে ইন টু দ্য ওয়াটারে টিক মারবো, এই যে টিক চিহ্নটা, আর এখানে লিখবো কী লিখবো, ইন টু দ্য ওয়াটার। 4 নম্বর, টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন দ্য সল্ট সেলার লোডেড এ ড্যাশ, কী করেছিল, কিসের ব্যাগ, কটন ব্যাগ, তো এই কটনটাতে টিক মারবো আর এখানে লিখবো, অন ইটস ব্যাক। 3 নম্বর, দ্য কটন ব্যাগ বিকেম ভেরি ড্যাশ, কী হয়েছিল, কটনের ব্যাগটা জলে পড়ে হ্যাভি হয়ে গেছিল, তো এটাতে টিক মারবো আর হ্যাভিটা এখানে বসাবো। তো তোমরা টেক্সটটা যদি ভালো করে পড়ো, প্যাসেজটা যদি ভালো করে পড়ো, তাহলে এগুলো সবটাই পারবে, একটা ডাঙ্কি সম্বন্ধে বলা হয়েছে, তাহলে এই ডাঙ্কিটা এখানে বসাবো, এটাতে টিক মারবো, ডাঙ্কিটা এখানে বসাবো, আরেকবার বলছি স্ট্রিমটাতে টিক মারবো আর এখানে বসাবো, ইন টু দ্য ওয়াটার এটাতে টিক মেরে এখানে বসাবো, টু টিচ এটা কটন, কটনে টিক মারবো এখানে বসাবো, হ্যাবিতে টিক মেরে হ্যাবিটা এখানে লিখবো বসাবো। অ্যাক্টিভিটি 21, অ্যাক্টিভিটি 21-এ কী বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে একটা ব্ল্যাঙ্কসগুলো এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো এখানে যে দিয়েছে, তো সেই প্যাসেজ থেকে এটা লাইনগুলো নাই, কিন্তু বলেছে এই লাইনগুলো যে কমপ্লিট করতে হবে, এই ব্ল্যাঙ্কসগুলো সেই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে
এগুলো পূরণ করতে হবে। ইন মাই চাইল্ডহুড বলছে তার ছোটোবেলায়, আই ইউজ টু, তার কথা বলেছে এখানে, একজনের কথা বলা হয়েছে, ইউজ টু টেক বাথ ইন এ ড্যাশ। তো এই যে স্ট্রিমটা, STREM স্ট্রিম, এটা টেক্সটারি একটা ওয়ার্ড আছে, এখানে লিখব উইথ মাই ফাদার, ওয়ান ডে সাডেনলি আই ড্যাশ ডাউন, কী হয়েছিল, টাম্বেলড মানে গড়িয়ে পড়েছিল, ডাউন দ্য ওয়াটার জলের মধ্যে পড়েছিল, আর ড্যাশ প্যান, তো কী হবে, এই যে হ্যাডটা আছে এখানে বসবে, আই হ্যাড প্যান ইন মাই লেগ, ফাদার ড্যাশ, তো ফাদার ডিসাইডেড, এই ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, DECIDED ডিসাইডেড, তো এখানে বসাবো, কোথায় বসাবো, এই জায়গাটাতে ডিসাইডেড, এই ডিসাইডেডটা কোথায় বসাবো, এখানে, ফাদার ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল টু টেক মি টু এ ডক্টর, তাকে কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাবে, একটা ড্যাশের কাছে নিয়ে যাবে, উইথ মাই ড্যাশ মানে ওয়েট মানে ভিজা শার্টস আর সুজ, সুজে মানে সে ডিসাইডেড করেছিল তাকে কি একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো ভিজাতেই, ওয়েট মানে ভিজা, তার জামা কাপড় যেহেতু জলে পড়েছিল, সে নদীতে ছোট নদী যাতে পড়ে গেছিলো, স্ট্রিম মানে ছোট নদী, তো যেহেতু ভিজে গেছিলো তো সে ভিজা শার্ট আর সুজ, এখানে কি হবে, এই জায়গাটাতে ওয়েট হবে, WET ওয়েট, এখানে বসাবো।